আগামী উনিশ জুলাই মুক্তি পেতে যাচ্ছে আলোচিত অভিনেতা হিরো আলমের বাদশা তিনি এ সিনেমায় নাম ভূমিকা অভিনয় করেছেন সিনেমাটি পরিচালনা করেছেন ইভান মল্লিক হিরলম আলম মোর জানিয়েছেন আগামী ১৯ তারিখ এ সিনেমাটি নিয়ে আমি হাজির হব আশা করছি দর্শকদের কাছে ভালো লাগবে এ সিনেমা যদিও অনেক আগে এই সিনেমার শুটিং শেষ করেছেন তিনি জানা গেছে বাংলাদেশ ছাড়াও কলকাতার বাদশা দা কিং মুক্তির বিষয়ে আলাপ আলোচনা চলছে হিরো আলমের আসা অন্য সব সিনেমার থেকে এ সিনেমাটি একেবারেই ভিন্ন ধর্মে হবে কারণ কাজে হাতের মতো বড় বড় তারকারা রয়েছেন বাচ্চাদা কিঙে। তিনি বলেন বাচ্চাদা কিং ছাড়া আমার হাতে আরো তিনটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো কাজ এগিয়ে নেছি আর আরো নতুন কিছু কাজ নিয়ে ভাবছি। এই নতুন বছর হবে আমার সিনেমার বছর। 2017 সালে আশরাফুল আলম ওরফে হিরলম অভিনতো প্রথম ছবি মারচক্ষা মুক্তি পায়। 2018 সালে তিনি বিজোদা হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এছাড়া বাংলাদেশে বেশ কিছু বিজ্ঞাপন চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। এবর্ত তার আর পেছনে থাকাতে হয়নি।